একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক দুই লক্ষ একাত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার পর্যন্ত অক্সিজেন বিনা মূল্যে গ্রহণ করে আমিও আপনিও দৈনিক আমি আপনি সবাই দৈনিক দুই লক্ষ একাত্তর হাজার টাকা থেকে নিয়ে প্রায় তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার অক্সিজেন দৈনিক বিনা মূল্যে গ্রহণ করতেছে জবাব দিবেন আল্লাহ যদি আল্লাহ আপনাকে বলে হিসাব দেই আল্লাহ দিন দিয়েছেন আপনি কাজ করবেন রাত দিয়েছেন আপনি এই যে দিনের বেলায় যে আপনার সূর্য উঠে এই যে তাপ রাতের বেলায় যদি এই সূর্যটা আবার উঠতো তাহলে ঘুমাইতে পারতেন আপনারা চিন্তা করছেন বিষয়টা কিন্তু আপনারা হয়তো বা জানেন না সূর্য যেমন বর্তমানে তাপ দেয় প্রচন্ড গরম অবস্থা খারাপ এক সময় চাঁদ এমন আলো দিত পরে আল্লাহ চিন্তা করলেন কিরে আমার গোলামরা রাত্রে ঘুমাবে কেমনি এই ধর তাকে থাবা যখন দিল চাঁদের মধ্যে চাঁদ ডিম লাইট হয়ে গেছে শেষ চাঁদ কি হয়ে গেছে ডিম লাইট হয়ে গেছে আল্লাহ বলেন গোলাম সূর্য দিয়েছি দিনের বেলা কাজ করবা চাটকে আমি ডিম লাইট বানিয়ে দিয়েছি রাত্রে বিশ্রাম করবা এই জন্য রাতের ঘুম আর দিনের ঘুমের মধ্যে আলাদা পার্থক্যই আছে আমি রাতের ঘুমের মধ্যে একটা আলাদা এনার্জি পাই এরপরে আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন সায়া সৃষ্টি করেছেন বাতাস ছায়া অক্সিজেনের জন্য আল্লাহ অসংখ্য বৃক্ষ সৃষ্টি করেছেন গাছপালা সৃষ্টি করেছেন শুভান আল্লাহ তালা এই যে আপনি অক্সিজেন গ্রহণ করেন আল্লাহ আকবার চিন্তা করছেন কোনো সময় একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দৈনিক পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন বিনা মূল্যে গ্রহণ করে বুঝবেন কেমনি গোড়ার ডিম চিন্তা করছেন বিষয়টা আপনি এই অক্সিজেন ছাড়া তো বাঁচবেন না বাতাস ছায়া অক্সিজেনের জন্য আল্লাহ গাছপালা সৃষ্টি করেছেন এই অক্সিজেন যে কত দামি জিনিস এই যে পাঁচশত পঞ্চাশ লিটার দৈনিক আপনি গ্রহণ করেন কোনোদিন তো বিল নিতে আসে নাই কেউ ফেরাস্তারা আসছে কারো কাছে যে বিল দেবেটা এই যে বিদ্যুৎ চালান দুই মাস তিন মাস হলে লাইন কেটে দেয় এই যে অক্সিজেন গ্রহণ করতেছেন বিলের জন্য তো ফেরাস্তারা আসে নাই কেমনে বুঝবেন করুণার সময় বোঝা গেছে অক্সিজেনের যে কত দাম আপনাকে আল্লাহ এই পরিস্থিতির মধ্যে না ফেলুক আমি দোয়া করি যদি হয় কোনো সময় কৃত্রিমভাবে যদি অক্সিজেন গ্রহণ করা লাগে অবস্থা বুঝবেন ওই সময় আল্লাহর কত বড় নিয়ামত আপনি ভোগ করতেছেন হ্যাঁ পাহাড়ে উঠলে বোঝা যায় আপনি যদি কৃত্রিমভাবে এই অক্সিজেন গ্রহণ করেন তাহলে আপনি এক দশমিক চার কিউবিক মিটারের একটি সিলিন্ডার যদি আপনি ক্রয় করেন তাহলে প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো লাগে খালি সিলিন্ডারের দাম বাবদ আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাদ দেন তারপরে তো বাইশ থেকে সাতাশ হাজার টাকা এই হিসেব মতে বলা যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক দুই লক্ষ একাত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার পর্যন্ত অক্সিজেন বিনা গ্রহণ করে আমিও আমিও আপনিও আপনিও দৈনিক আমি আপনি সবাই দৈনিক দুই লক্ষ একাত্তর হাজার টাকা থেকে নিয়ে প্রায় তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার অক্সিজেন দৈনিক বিনামূল্যে গ্রহণ করতেছে জবাব দিবেন আল্লাহর কাছে যদি আল্লাহ আপনাকে বলে হিসাব দে কোনদিন চিন্তা করছেন আর বলছেন রব্বানা মা খলাকতা হাদা বাতিলান সুবহানাক বলছেন কোনদিন আল্লাহর কাছে কি হিসাব দিবেন জিবরাইল নবীকে ওয়াকিয়া শোনায় নবী পাহাড়ের চূড়ায় এক ব্যক্তি পাঁচ শত বছর ইবাদত বন্দী করছে তার মৃত্যুর সময় সে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার মরণটা এমন এমন অবস্থায় দিও যে আমি শেষ দায় গেছি আমার মরণ জন্য শেষ দেড়াতে অবস্থায় হয় আল্লাহ বলে কবুল করলাম এরপরে আল্লাহ আমার মৃত্যুর পরে কেয়ামতের যেন থাকে আল্লাহ বলে কবুল করলাম যা জিব্রাইল নবীকে বলে আমি আকাশে যাওয়া আসার পথে দেখি লোকটা এখনো শেষদের অবস্থা আছে কেয়ামতের দিন লোকটা উঠবে উঠার পরে আল্লাহ তাকে বলবে যাও তোমাকে আমি দয়া করলাম মায়া করলাম তুমি জান্নাতে ঢুকে যাও লোকটা বলবে আল্লাহ কিসের দয়া মায়া আমি তো গুণ করছি না আর দয়া মায়া লাগবো আমি তো আমার দিয়ে ওই জান্নাতে যাব আল্লাহ পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবি তাকে একটা কাজ করো জাহার নামের আশেপাশে খালি একটু ঘুরাও ফেরেস্তারা নিয়ে যাবে এখনো জাহান নাম পাঁচ শত বছরের রাস্তা দূরে আছে ফিপা তার অবস্থা খুব খারাপ